আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভোরবেলায় মোরগ যদি ডাকে তখন আপনি কোন দোয়া পড়বেন অথবা আল্লাহ তালা কাছে আপনি কি চাইবেন এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাল্লাহ আল্লাহ তালার মাখলুকাতের মধ্য থেকে মানুষ সব কিছু দেখতে পায় না অন্য অন্য প্রাণীরা যা দেখতে পায় যেমন ধরুন কুকুর কুকুর অনেক সময় চেঁচামেচি করে সে শয়তান দেখে এমনকি গাধা গাধাও শয়তানকে দেখে কিন্তু মানুষ জিন শয়তানকে দেখতে পায় না অনুরূপভাবে মোরগ আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস্তাদেরকে দেখে যা মানুষ দেখতে পায় না রসুলি করিম সল্লাহাল্লাম বলেছেন যে হজর জায়দ ইবনে খালেদ থেকে বর্ণিত ল্যা তুবুদ্দিক তোমরা মোরগকে গালি দিও না অর্থাৎ যখন ভোরবেলায় মোরগ ডাকাটাকি করে আওয়াজ করে তখন তাদেরকে মোরগকে গালি দিও না কেননা ফেহ ইউকিদুল ইসলা সে নামাজের জন্য মানুষকে ডাক দেয় নামাজের জন্য মানুষকে জাগিয়ে দেয় অর্থাৎ সে যেন একটা কেমন যেন একটা মোয়াজিনের মতো ভোরবেলায় যখন মুরগ আওয়াজ করে এর দ্বারা সে তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে নামাজের জন্য জাগিয়ে দেয় যেমন রসুল বলেছেন লা লাখ তোমরা মুরককে গালি দিও না ফেইন নাহু ইউকঈদুল কারণ সে মানুষকে নামাজের জন্য জাগিয়ে দেয় অন্য হাদিসে এসেছে জায়দ ইবনে খালেদ রদি আল্লাহন বলেন নাহা রসুল্লাহ আল্লাহ রসুল নিশ্চিত করেছেন আনসাব্বি দিক মুরুখকে গালি দিতে অর্থাৎ মুরুখ যখন ডাকাডাকি করে তখন মানুষের ঘুম নষ্ট হয় তখন বিরক্ত হয় জন্য বিরক্ত হয়ে যেন কেউ গালাগালি না করে কারণ ওকলা ইন না হো ইউ আদিন কারণ সে মানুষকে নামাজের জন্য আহ্বান করে ইদা সামিয়া তুম দুইয়া হাত দুই কহ যখন তোমরা ইদা সামিয়া তুম সুইয়া হাত দুই কহ যখন তোমরা মোরগের আওয়াজ শোনো ডাকা ডাকি শোনো ফস আল্লাহবিন ফদলিক তোমরা আল্লাহর কাছে ফজল কামনা করবে মানে অনুগ্রহ কামনা করো অনুগ্রহ কীভাবে কামনা করতে পারি আমরা যখন মসজিদ থেকে বের হই যে দোয়াটা পড়ি ওই দোয়াটা পড়লে আল্লাহ আস আলুক আবিন ফদলিক এই হাদিস আমরা জানলাম রসুল বলেছেন তোমরা মুরগকে গালি দিও না কেননা সে নামাজের জন্য জাগিয়ে দেয় আরেকটা হাদিসে কুৎসিতে এসেছে যে আসমানে আল্লাহ তালা একজন ফেরেস্তাকে মুরগের আকৃতি দান করেছেন ওই মুরগ যখন ডাকে তখন পৃথিবীর সমস্ত মুরগরা ডাকতে থাকে আর এ হাদিসে বলা হয়েছে যে তোমরা মুরগকে গালি দিও না কেননা সে নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করে থাকে আর যখন মুরগ ডাকে ইদা তুম সুইয়াহাদি কহ যখন তোমরা মুরগের আওয়াজ শুনো ফেস আল্লাহ মিন ফদলি তোমরা আল্লাহকে সে ফজল কামনা করো অনুগ্রহ কামনা করো আল্লাহ আলুকা মিন ফদলিক এটা বললে বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তা তার আমাদের সকলকে মোরগের ডাক শুনে যদি আমরা কখনো শুনি তখন মোরগকে ডাক দিব না বরং মোরগের ডাকে আমরা বিরক্ত হব না গালি দিব না আর এ দু পর্ব আল্লাহমিয়াসকবিন ফদলিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু